পূরণে যতদিন প্রয়োজন ততদিন ছাত্র থাকবে অন্তর্বর্তীকালীন সরকার কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সকালে সচিবালয় নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত দ্রুত সম্ভব নির্বাচন করা অন্যদিকে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বিভিন্ন বিষয়ে সংস্কার এই দুইয়ের সমন্বয় করতে যতদিন দরকার হবে অন্তর্বর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবে আইন উপদেষ্টা আরও বলেন ছাত্র জনতার পদত্যাগের আলটিমেটাম নিশ্চয়ই প্রধান বিচারপতি বুঝতে পারবেন এছাড়া এই মুহূর্তে প্রধান বিচারপতির ফুল কোর্ট সভা ডেকে ঠিক করেননি বলেও মন্তব্য করেন আসিফ নজরুল এই দেশে সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায় সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো বেশিও না কমও না আমরা তো মনে করি সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সংবিধান রক্ষণের মানবাধিকার রক্ষণের জন্য একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান তো এমন কিছু কারোরই করা উচিত না যেখানে ছাত্রজনতার যে গণ আন্দোলন বা গণপুত্থান এটার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর চেষ্টা কারো করা উচিত না